হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিকে ব্লগে। আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জ্যোতিকা, আমিও ভালো আছি। আমি চলে এসেছি আপনাদের সামনে সংসারের কুটিনাটি নিয়ে। চলুন, এই যে সকাল সকাল স্কুল যাব, ডাল সেদ্ধ করে নামিয়েছি, এই যে বেগুন ভাজবো, দেখতেই পাচ্ছেন বেগুন অনেকক্ষণ আগেই আমি চিনি দিয়ে, নুন দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিনি দিয়ে রাখলে একটু নরম হয় বা মিষ্টি মিষ্টি লাগে বেগুন ভাজাটা। চলুন, বেগুন ভাজাটা দিয়েছি, জলটাও যেটা বেরিয়েছে ওটাও আমি দিয়ে ঢেকে দিলাম। তাহলে কি হয়, এতে অল্প একটু তেল লাগে, তেলটা সেরকম খায় না, বেগুনটা আমার ভালো ভাজাও হয়ে যাবে। চলুন দেখি, বেগুন ভাজা অলরেডি আমি আমার হয়ে গেছে একটি, আর বেগুনগুলো প্রচণ্ড দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়েছে একটিটা আমার। আর যেহেতু আমার অনেকক্ষণ আগেই আমি দিয়ে রেখেছিলাম চিনি নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দেখুন গাইজ বেগুন ভাজাগুলো এত নরম হয়েছে যে খুলে গেছে ভেতর থেকে, বুঝতেই পাচ্ছেন পুরো খুলে গেছে, অনেক তারা রয়েছে। রান্নাটা অর্ধেক বসিয়ে দিয়ে এদিকে ঘরটা ঝাড় দিয়ে ফেলছি, ঘরও মুছতে হবে, কারণ হচ্ছে মেয়ে নিয়ে স্কুল দৌড়তে হবে। আপনারা জানেন আমার মেয়ের এক্সাম চলছে, খুব হুড়োহুড়ি, সকালবেলাটুকুর মধ্যে ভীষণ হুড়োহুড়ি লেগে যায়। যেহেতু টাইম পাচ্ছি, একটা নাগাদ বেরোতে হচ্ছে, একটা স্কুল বসছে, চলুন সিঁড়িগুলো ঝাড় দিয়ে আসি। প্রচন্ড ধুলো হয়, প্লাস আপনার মানে মুছতে তো হয়, আমি রোজ মুছি না, সপ্তাহে দুদিন মুছি। এই ঝাঁটা দিয়ে একবার একটু মাঝে মধ্যে এই ঝাড় দিয়ে নিই, ঝুলটুল যাতে না পড়ে। চলুন আপনারা আমার সাথে থাকুন। এইভাবে ঝাড় দিতে গিয়ে যদি এই জানলা পাল্লাগুলো ঝেড়ে নেওয়া যায় তাহলে ঘর সহজে নোংরা হয় না, ঝুল পড়ে না আর কি। চলুন গাইজ, এই যে দেখুন, সকাল সকাল আলু ভাতে নিয়ে এসেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি সর্ষের তেল দিয়ে। আলু ভাতেটা খালি স্লিপ করে যাচ্ছে এই আর কি। এই লঙ্কাটা দেখুন, সরি, লঙ্কাটা হাতের থেকে স্লিপ হয়ে যাচ্ছে, লঙ্কাটা কিছুতেই ডলতে পারছি না, ভীষণ মুশকিল। এইভাবে আলু ভাতে গরম গরম মাখলে ডাল দিয়ে দারুণ লাগে খেতে, কাঁচা পেঁয়াজ দিয়ে। শুকনো লঙ্কাটা খাই না বলে, আর শুকনো লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে, বাট মেয়েকে দেবো সেই জন্য মাখিনি শুকনো লঙ্কা দিয়ে। কাঁচা পেঁয়াজ আলু ভাতে, এই যে দেখুন, এগুলো হচ্ছে শীষ পালং। এগুলো শীষ পালং, সিম, বেগুন টেগুন এই সব নিচে ভাইটা এসেছিল ওর থেকে নেওয়া হয়েছে। চলুন, দেখানো হয়নি, ডালটা সোমবার দিয়ে দিয়েছি। এরকম পাতলা পেঁয়াজের ডাল আমার মেয়ে খুব ভালো খায়, এই যে বেগুন ভাজা আলু ভাতে আর পাতলা পেঁয়াজের ডাল। আমার মেয়ের পেঁয়াজের ডাল হলে আর কিচ্ছু লাগে না। চলুন গাইজ, সকাল সকাল আজকে মেয়েকে নিয়ে স্কুল যাবো, ওর এক্সাম আছে আজকে, ম্যাথস আছে, নুনটা দাও, ম্যাথস আছে, আজকে মেয়ের সাথে বসে পড়েছি,
কেন বলেন তো, নালে শরীর খারাপ, ওষুধ খাওয়া হচ্ছে না, ডাক্তার দেখে এসেছি, ওষুধগুলো আমার ঠিকঠাক চলছে না। মেয়ের সাথে বসে পড়েছি, খাবো, খেয়ে দিয়ে ডাল আলু ভাতে দেখলেন তো, ডাল আলু ভাতে মাখা, পাতলা মুসুর ডাল খুব ভালো খায়, পেঁয়াজ ফোড়ন দিয়ে ভীষণ ভালো খাওয়া হয়। আর আমার মুখোমুখি এটা বসার এটাই কারণ, কারণটা হচ্ছে আমি, এটা আমার তো ফার্স্ট চ্যানেল, আমার একটা সেকেন্ড চ্যানেল খুলেছি, আপনারা জানেন, অনেকেই জানেন, বাট আমার পুরনো বন্ধুদেরকে অনেককেই আমি সাবস্ক্রাইব করে তাদেরকে আমি বলেছি, বাট অনেকে এখনো দেখেননি বা খেয়াল করেননি বা আমারটা যায়নি কি আমি সেটা বুঝতে পারছি না। প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার সেকেন্ড চ্যানেলে আসুন, অবশ্য অবশ্যই আসুন আমার এই ভিডিওটা দেখে। বিশেষ করে তো আমি নাম ধরেই বলছি, ঝুমুর, ঝুমুর কিচেন ব্লগ, তুমি অবশ্য অবশ্যই এসো দেখো, তোমাকে আমি ওই চ্যানেল থেকেই তোমাকে ই করে দিয়েছি, তাহলে তুমি ওখানে কমেন্ট আমি লিখেও দিয়েছি, তুমি প্লিজ যদি খেয়াল না করে থাকো তুমি একটুখানি আমার চ্যানেলে এসো, আমাকে একটা কমেন্ট করে যাও, আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আমার পুরনো বন্ধুরাও যেন আমার পাশে থাকবেন প্লিজ, আমি চ্যানেলটা নাহলে গ্রো করতে পারবো না। মানে মোটামুটি অনেকেই জানেন না যারা আমার পুরনো বন্ধু আছেন, আমি এই ডেসক্রিপশনে আপনার লিংক দিয়ে দেবো, আজকে আজকের এই ভিডিওতে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো আমার নতুন ভিডিও, মানে নতুন চ্যানেলে, যেটা আমার সেকেন্ড চ্যানেল, এটা তো আমার ফার্স্ট চ্যানেল, আপনারা আমার সাথে থাকুন, চলুন সকাল সকাল কে কে গরম গরম ভাত খাবেন, আমার সাথে চলে আসুন অবশ্যই। আর একটা কথা, এই খাওয়ার ভিডিও দিচ্ছি বলে কেউ প্লিজ বাজে কমেন্ট করবেন না, আমি কিন্তু খারাপ উদ্দেশ্যে নয়, যে খারাপ উদ্দেশ্যে একটা খাওয়ার ভিডিও দিচ্ছি এরকম নয়, আমি খেতে খেতে আপনাদের সাথে কথা বলবো এরকম ভাবলাম, ভালো লাগে। আর এটা গরম গরম ভাত ঠান্ডার দিন, আলু ভাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে, লঙ্কাটা দেখেছেন তো মাখতে পারছিলাম না, স্লিপ করে চলে যাচ্ছিল লঙ্কাটা, এখন স্লিপ করে করে চলে যাচ্ছিল, ও আর কি মাখবা, মাখা হবে না, আসবে না, আমার সোনাও খাচ্ছে, কি হয়েছে, এরকম লঙ্কার সাথে ভালোবাসে না, ভাতের সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা, পাতলা মসুর ডাল, কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে খেয়ে দেখবেন, নুনে চুপিয়ে চুপিয়ে খুব টেস্টি লাগে, যারা অ্যাটলিস্ট ঝাল খান তারাই। আর আমার ভিডিও অবশ্য অবশ্যই আপনারা ফুল ওয়াচ করবার চেষ্টা করবেন, আমি এর আগেও ভিডিওতে বলেছি, আমার বন্ধুরা সবাই ভালো, প্রত্যেকেই যারা আছেন, যারা নতুন আছেন অবশ্যই তারা একটা সাবস্ক্রাইব করবেন, আর আমার সেকেন্ড চ্যানেলের যে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো এটা অবশ্যই দেখে আমার সেকেন্ড চ্যানেলে আসবেন প্লিজ, আমার রিকোয়েস্ট, আপনারা আমার সবাই সাথে থাকুন, চলুন খেয়ে নিই, খেতে খেতে কথা বলা যায় না, একটু খেয়ে নিই। এই যে বুঝতে পারছেন রেডি দৌড়বো স্কুল, মেয়ের এক্সাম চলছে, খেয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, দেখেছেন এক্ষুনি কথা বলতে বলতে বলে ওষুধের কথা ভুলে গেছিলাম, এক্ষুনি ওষুধ খাবো, আপনাদের সাথে কথা বলতে বলতে না মনে পড়ে গেছে ওষুধের কথা বলেছি, খেতে খেতে এই যে আগে মেয়ে রেডি করে নি, একদম একটার মধ্যে একটা এন্ট্রি করতে হবে স্কুলে, যার জন্য এখন বেজে গেছে আপনার 12টা বেজে গেছে, প্রচুর তারা, হুড়োহুড়ি মানে ভীষণ হুড়োহুড়ি লাগে, ধরো এত তারা আর কি, মানে কি বলে বোঝাবো আপনাদের, খালি দেখুন সকাল থেকে কিরকম, মানে একটা মেশিন দৌড়ে না, মেশিন, আমি মেশিন, আমি হচ্ছি সেই মেশিন, হুড়োহুড়ি হুড়োহুড়ি দোকান বাজার, আবার সব দিক করবো, তারপরে আপনার সেলাই আছে, সেলাইয়ে বসবো, আবার 4টে বাজলে দৌড়বো জননী আনতে, দেখুন একটু, কোন সময় মুখে দেখবেন না হাসি, এখন হাসছে, হ্যাঁ সব সময় আমাকে তাড়া তাড়া তাড়া, ওর তো কোনো টেনশন নেই, ওর কোনো হেডেক নেই, ও তো
জানি মামা আছে মামা করাবে এই আবার ফুল যদি টাইট করে না দি অর্ধেক মানে হাফ স্কুল হতে হতে খুলে যাবে যদিও দুষ্টু করে না এবার সবাই ওর চুলটা নিয়ে একটু ঘাটাঘাটি করে চুলটা একটু লম্বা বলে প্রত্যেকেই ঘাটাঘাটি করে বন্ধুরা যার জন্য ফিতেগুলো একটু খুলে যায় যেন খুব যত্ন সহকারে করতে হয় কিন্তু এত তাড়াতাড়ি এক্ষুনি গাড়ি ঢুকে যাবে আপনারা আমার সাথে থাকুন আর প্লিজ আমার পাশে থাকুন এইটুকু রিকোয়েস্ট আপনারা আমার পাশে থাকুন অ্যাকচুয়ালি দেখুন এখানে তো আমরা একজন আরেকজনের তরে না অবশ্য অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের তরে সকলে সকলের পাশে থাকতে চায় দেখুন কতটা সময় নষ্ট হয়ে যায় মানে এত সময় নষ্ট হয়ে যায় মেয়ের পেছনে চলে যায় আমার অনেকটা সময় ওই যতক্ষণ বৃষ্টি না হচ্ছে আর কি যতক্ষণ আকাশ আর কি মুখ গোমরা না করবে ততক্ষণ আর ঠান্ডা পড়বে না ভালো করে জাকিয়ে গ্রামের দিকে পড়ে গেছে অবশ্যই গ্রামের দিকে অনেকটা মোটামুটি ঠান্ডা পড়েছে আমাদের দিকটায় সকালবেলা তো নাই মানে এই 10টা 11টা থেকে একটু ঠান্ডা নেই মানে মোটামুটি কাজ করলে ঘাম ছোটে রোদে বেরোনো যাবে না আমার তো সঙ্গে সঙ্গে শীত গ্রীষ্ম বর্ষা ছাতা জলের বোতল আর ওই আমার ঝোলা আমার সঙ্গে সঙ্গে দেখেছেন ওর গায়ে মাংস লাগলো আমি খেতে দিই না চলো তাদের রেডি হও চলো দেখুন গাইজ মেয়েকে নিয়ে আসছিলাম এই যে আমাদের গাড়িওয়ালা দাদা উনি দাঁড়িয়ে ভাঙা বাজারে বাজার নিচ্ছে আমাকে জিজ্ঞেস করছে আমি নেবো কিনা গাজর মূলো সস্তায় যে দেখুন গাজর মূলো আর হচ্ছে আপনার বাঁধাকপি সস্তা পেলাম বলে আমারও নিয়ে নিলাম উনি নিল আমার আমি ওনার সাথে নিয়ে নিলাম কেন বাজারের ওপর থেকেই আমাদের আসতে হয় সস্তায় পেয়ে গেলাম চলুন আপনারা আমার সাথে থাকুন এখনো বাড়ি গিয়ে একটা তরকারি রান্না আছে বাড়ির কাছাকাছি চলে এসেছি এই যে দেখুন গাইজ আপনাদের শীষ পালং দেখিয়েছিলাম কিন্তু রান্নাটা আপনাদের আর এসে অত বেলায় বললামই তো একটা থেকে স্কুল এই যে শীষ পালং বড়ি বেগুন আলু মুলো টুলো দিয়ে শীষ পালং করেছি অন্য আরেকদিন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব ভালো থাকবেন সবাই